সেই যে গেলেন আর এলেন না তো বাবা নিশ্চয়ই কোথাও বসে গল্প করছে কৃষ্ণ তো এলো না এসেছে ঠিক ওর বন্ধুদের সঙ্গে সাইকেলে এসেছে ওদের সঙ্গেই বসেছে তাহলে আমরা ফিরি হ্যাঁ টঙ্গানি আর কি হবে চলো না এইটুকু রাস্তা আমরা দেওয়ালি দেখতে দেখতে যাই সেই ভালো চলো মনে থাকবে এত সুন্দর সব বিউটিফুল আচ্ছা তোমরাও তো আলো দিতে পারতে আমরা আমার মা দিতেন জানো এখন বাড়িতে থাকলে খুব হয়েছেই হতো কাল দু দুটো কাপড় পেতাম খাওয়া দাওয়া হতো কেন বারে দেওয়ালির পর ভাইফোঁটা না তুমি ভাইফোঁটা কাকে বলে জানো জানি তোমার বাড়ির জন্য মন কেমন করছে এখন আর করছে না প্রথম প্রথম এসে কদিন মার জন্য খুব মন কেমন করত আমার কিন্তু রামা মাসিমাকে খুব দেখতে ইচ্ছে করে মাও তোমাকে খুব ভালোবাসেন উনি তো আমাকে এখানে পাঠালেন বলেন যা দেখে আয় ভ্রমর কেমন আছে কত বড় হলো তোমার ঠান্ডা লাগছে তাহলে চলো দেওয়ালি দেখে আর কাজ নেই না না এই একটা সিগারেট খাবো সিগারেট কোথায় পেলে তখন বাজির মেলায় কিনে ফেললাম দুটো তুমি সিগারেট খাও না খাই না আমি স্মোকার নই তবে মাঝে মাঝে দু চারটে খেয়েছি আমি প্রথম সিগারেট খাই ফার্স্ট ক্লাসে পড়বার সময় সরস্বতী পুজোর দিন রাত জাগছিলাম বন্ধুরা সবাই মিলে ধরলো তুমি কখনো সিদ্ধি খেয়েছো আমি একবার খেয়েছিলাম বিজয়ের দিন তুমি যদি কখনো খাও না মনে হবে সব ভোঁ ভোঁ আর একবার যদি হাসতে শুরু করো তাহলে ননস্টপ হেসেই যাবে হেসেই যাবে ঠিক আছে গাঁজা সিদ্ধি সব রকম নেশা করেছি কি ছেলে বাবা এই তুমি বাড়ি গিয়ে কাউকে বলবে না মেয়েরা পেটে কথা রাখতে পারে না বাই নেচার চুপলি কাটে
একটা গান গাও। যা কি গাও না, কাছে কি চিচি গান গা? কেন গাইবে না, খুশি হলেই গা। ওই ওরা গাইছিল না, নির্জন রাস্তা কেমন সব দেখাচ্ছে বলো তো, তোমার ভালো লাগছে না? তাহলে গাও, তুমিও গাও। আমি বেশ, আমিও গাইছি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর পূর্ণ হলো অঙ্গ মন, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হল সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর এই তোমারি পরশুরাগি চিত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমারি পরশুরাগি চিত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মরে, এই জনমে ঘটালে মন জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব। আচ্ছা দেখো তো আমার মুখে সিগারেটের গন্ধ আছে কিনা। কি হলো, আছে? তাহলে চলো ফেরা যাক। দিওয়ালি দেখলে? হ্যাঁ, অমলদা গিয়েছিল। হ্যাঁ, খুব মজা হলো না? হ্যাঁ, বাজি পোড়ানো দেখে অমলদা কি বললো, একেবারে হা না? Thank you.
দেখো তো। দেখো তো। দেখো তো। দেখো তো। দেখো তো কোথেকে আবার এই জ্বর বাঁধিয়ে বসলে, ব্যস্ত ছিল এতদিন, ব্যাস এবারেতে চুপ করে শুয়ে থাক। ঘোরাঘুরি করলে জ্বর কিন্তু ছাড়বে না, ওষুধ খেলেও না। মনে কোনো উত্তেজনা হয়েছিল তোমার? কিচ্ছু ভয় নেই তোমার, ভালো হয়ে যাবে। ভালো করে খাওয়া দাওয়া করবে, অল্প অল্প বেড়াবে, সব সময় আনন্দ করবে, বুঝেছ? আচ্ছা আমি এখন চলি। কেমন দেখলে মজুমদার বলো তো, মেয়েটা তো ভালো থাকে না মোটেই, ইদানিং ঘন ঘন জ্বর হয়ে আমাকে ভাবিয়ে তুলেছে রীতিমতো। হ্যাঁ ভাবনা আমার হচ্ছে বিশ্বাসদা, ছেলেবেলা তো কেমন সুন্দর ফুটফুটে ছিল, দিন দিন এরকম হয়ে গেল কেন? আমার দেখো এদিকে পরীক্ষার খাতা দেখার তাগিদ মাথায় তুলতে পারি না, বাগানটাই মাটি হয়ে গেল এবার। যাকে এবার তাহলে বড়দিনের ছুটিতে ওকে বড় হাসপাতালে দেখিয়ে নি, জব্বলপুর নাগপুর যেখানে তুমি বলবে, কি বলো? হ্যাঁ তাড়াতাড়ি যা হয় একটা ব্যবস্থা করুন, না হলে পরে হয়তো অসুখটা সিরিয়াস দাঁড়িয়ে যাবে। সে কি কি অসুখ, তুমি তো বলো অ্যানিমিয়া। মনে তো তাই হয়, অন্য কোনো রোগের লক্ষণ তো এখনো কিছু পাইনি। বুঝলেন হোম সায়েন্সের স্টুডেন্ট মশাই, একেই বলে ইনকিউবেশন পিরিয়ড। ভেতরে ভেতরে আপনি রোগটিতে তা দিচ্ছে, যাক ডাক্তারবাবু বলেছেন এবার তুমি ভালো হয়ে যাবে। আমার মা তো ভালো হননি আর। তাতে কি, তুমি হবে, এখানকার ডাক্তাররা না পারেন কলকাতায় নিয়ে যাবো তোমায়, সেখানে কত বড় বড় ডাক্তার সার্জন আছেন, কোনো অসুখই তাদের কাছে কিছু না। কলকাতায় তোমাদের বাড়িতে থাকবো। নিশ্চয়ই, আর কোথায় থাকবে? দেখো আমার মা তোমাকে ঠিক ভালো করে দেবে। তোমার মা? হ্যাঁ আমার মা। এই দেখো তুমি মন খারাপ করছো, এই সামান্য অসুখে কেউ মন খারাপ করে নাকি? আরে কি সারপ্রাইজ, আপনি এখানে কি করছেন আমার মা? কিছু না, বাড়ি বসে বসে টায়ার্ড, তোমার দেরি দেখে ভাবলাম তুমি নিয়ে যাই। গ্যাং কি মজা, আমাকে তাহলে একলা যেতে হবে না। স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ ক্লাসমেট কাছে করছিলাম, পুরো বছরটা যে ফাঁকি দিয়েছি কিচ্ছু জানি না, মা বলে টেস্ট ফেল করলে লীলার বাড়িতে আয়ার কাজ নিতে। বাহ তোমার তো তাহলে দারুণ ফিউচার, সারাদিন আড্ডা দেবে আর সাইকেল চড়বে। আপনি আর আড্ডা মারেন না। কোথায়, এই বিকেলগুলো নিয়ে মুশকিল, দেখো না ঘুমরের অসুখ করলে দিনটা আর কাটতেই চায়। কাটবে না কেন, এদিক ওদিক বেরিয়ে
খেলে দিলে সময় কাটিয়ে দিলেই পারেন। তুমি তো বলে দিলে, বেড়াবোটা কোথায় শুনি? কেন, টাওয়ার আছে, ঝিল আছে, ঝর্ণা আছে। পাথর ছুঁয়ে জল পড়লে তাকে ঝর্ণা বলে বুঝি? মোটেই পাথর ছুঁয়ে নয়, আপনি কিচ্ছু ভালো করে দেখেননি। দেখিনি তো, রোমন না থাকলে আমার কিছু দেখতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে। তাহলে চলুন না, আপনি আমি একটু বেরিয়ে আসি। চলো। আজ একেবারে অর্গান বাজাতে গিয়েছি, গায়ে তোমার বেশ জঠুর হচ্ছে তাহলে। আমি শুধু বিছানায় শুয়ে থাকি নাকি? না, সবসময় শুয়ে থাকো না, তবে অসুখ করে দেদার ফাঁকি মারছো। আজ তোমাকে খুব ফ্রেশ দেখাচ্ছে। আজ আমার ভালো লাগছে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। ভ্রমর, তুমি অনেকদিন কোনো উপাসনা গাওনি, আজকাল তোমার কোনো কাজে মন নেই। তোমার খুব সাহস পেরেছে, দাঁড়াও আমি হিমানি মাকে বলে দেব। দিও, আমি বলবো আমি ওকে উপাসনা গাইতে বলে। হিমানি মা বিশ্বাসই করবে না। কেন? হিমানি রানী বিশ্বাস আর ভ্রমণলতা বিশ্বাস না হলে বুঝি বিশ্বাস করা যায় না? আহা, আমার নাম মোটেই ভ্রমণলতা না। হো কি, তোমার ঘর মে আগ জ্বালা দিয়া। ঠিক আছে। ভ্রমর তো লতা টাতা ফুল টুলের কাছেই ওড়ে, কেমন রাগে শব্দ করে শুনেছ? তুমি ভ্রমর দেখনি, কেমন হয় বলো তো? দেখিনি, এই তো সামনেই দেখতে পাচ্ছি। তুমি দিন দিন খুব ইয়ার্কি শিখছো। এই আমি একটা জিনিস খাওয়াবে। কি? মেসমশাইয়ের ঘর থেকে দুটো সিগারেট চুরি করে নিয়ে এসো না। আর চোখগুলা করে দেখছো কি? বাজারে যেতে পারলে আজ আমি গোটা প্যাকেটই কিনতাম। চালাকি পেয়েছো, তোমার জন্য আমার চুরি করতে হবে? সিগারেট চুরিতে কোনো পাপ হয় না। আমি দেখেছি বৌদি বাবার পকেট থেকে সিগারেট চুরি করে দাদাকে দিয়েছে। আমি নিয়ে আসতে পারবো না, তুমি নিয়ে এসো। তুমি একেবারে কি জানো বলে, পিউরিটান, গোড়া বষ্টম একেবারে। চুরি না করতে পারলে বুঝি গোড়া হয়? ভ্রমর, তুমি যখন আরো অসুখ সেরে যাবে তুমি খুব বিউটিফুল হবে। চলো উপরে আমার ঘরে, খালি ভালো লাগছে না। চলো। তুমি উপরে যাও, আমি এক্ষুনি আসছি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, আমারে কার কথা সে যাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুন। কিরকম বিউটিফুল গান দেখলে তো, গাইতে না গাইতেই তুমি এসে গেলে। নাও, তোমার জন্য চুরি করতে হলো। পরের জন্য চুরি করলে তাকে চোর বলে না। তুমি খুব কঞ্জুস, মাইজার, মোটে একটা আনলে। একটাই খাও, নেশা করে হতে হবে না। একটা তো আমি দু মিনিট উড়িয়ে। বাড়ির মধ্যে সিগারেট খাচ্ছ, কেউ যদি টের পায়? পাবে না, কেউ নেই। আহা, আমার ঘরে যে গন্ধ থাকবে। তোমার ঘরে তোমার একটা বেশ গন্ধ আছে। তোমার বিছানায় শুয়েছিলাম,
তখন পেলাম ভেরি বিউটিফুল। জানো আমার গন্ধের নাক খুব শান্ত, তুমি বিশ্বাস করবে না, মা শাড়ির গন্ধ থেকে বলে দিতে পারবো এটা মা পরেছিলেন। দিদি চিরুনি এনে দাও, বলে দেবে এটা মেয়েদের, এটা বড়দির। একদিন টেস্ট করে দেখো। আর আমাদের ছেলেদের দেখো, কোনো রকম গন্ধ নেই, আমরা সবাই এক। তোমার আছে, দেয়ালির টিম পেয়েছিলাম। আমার কই নেই, একদম নেই, দেখো তুমি দেখো। এই কি হলো তোমার, কি হলো? জানো আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলবো, তুমি হাসবে না। স্বপ্নটা আমার বিয়ে ছিল। এতটুকু ছেলে তার আবার বিয়ে? এতটুকু মানে আমার এখন বয়স কত জানো? 19-20 হবে। না স্যার, 19-20 আবার আসছে জন্মে হবে। আমি এখন 23-এ চলেছি। 23-এ ছেলেদের বিয়ে হয় না। কে বলেছে হয়? আমি এখন বিয়ের কথা বলিনি, আমি বলেছি আরো 3-4 বছর পরের কথা। তখন আমি বেশ বড় চাকরি করছি, তুমিও তখন অনেক বড় হয়ে গিয়েছো। আরো তখন স্বপ্ন স্বপ্নই কখনো সত্যি হয় নাকি? নিশ্চয়ই হয় ভ্রমর, চাইতে জানলে মানুষের কত স্বপ্ন সত্যি হয়।
জানি না মালদা, এমন সুন্দর করে আর কখনো সাজানো হয়নি। বিউটিফুল দেখাচ্ছে একেবারে। দাঁড়াও, এখনো তো শেষই হয়নি। এই তারাটাও বেশ হলো না? বেশ হলো কি, তুমি কিচ্ছু জানো না। ওটা হচ্ছে বেথলেমের তারা, যীশু খ্রিস্টের জন্মের সময় মাথার উপর জ্বলেছিল। কৃষ্ণা, এবার তোমরা এ ঘরে এসো, খাবার দেওয়া হয়েছে। যাই মা। বাবা, এত সব মাসিমা কখন করলেন? এই যে আমাদের পিছে পায়েস, পৌষ সংক্রান্তির দিনে মা যেমন করেন, তাই না মেসোমশাই? আমলদা, এদিকে আসুন না, দেখুন এটা আপনার, মা দিয়েছেন। এটাও আপনার, বাবা দিয়েছেন। বাহ, কত সব ক্রিসমাস প্রেজেন্ট, এখানে এসে আমার খুব লাভ হলো। আর এটা, এটা তোমায় কৃষ্ণ দিয়েছে। বাহ, খুব সুন্দর। যা, কাল সকালে তোমার ঘরে একটা জিনিস পাবে, চুপ, কাউকে বলবে না। বাবা, তোমাকে বিরাট বড় দেখাচ্ছে। আমাকে ভালো দেখাচ্ছে? খুব ভালো, বিউটিফুল। দেখ, বলছি একটা টিকলি পরবো। টিকলি? টিকলি কি? এক কিসমের টিপ, হিন্দুস্তানি টিপ। পরো না, পরো না, সব মার্ডার হয়ে যাবে। অমল, তুমি আগে দেখো তো এরা কি করছে, যাচ্ছে যেতে বড্ড দেরি হয়ে যাচ্ছে। যাবার ইচ্ছে ছিল, কিন্তু আজ আমার বিয়েতে যাওয়া ভালো দেখায় না। কেন?
ভালো থাকবে না কেন? তুমি ঘুরে এসো, পরে বুঝিয়ে বলবো। তুমি খুব চমৎকার দেখাচ্ছে, কেমন সন্ন্যাসিনী সন্ন্যাসিনী। আমি একদিন তাই হব ভাবতাম কি না? সন্ন্যাসিনী হবে ভাবতে? ভাবতাম, কিন্তু আজ আর ভাবি না। তবে তুমি থাকো একলা বাড়িতে, সামনে যাই। তুমি কিন্তু আজ আমায় ঠকিয়েছো। কি আমি ঠকালাম? আমি সকালে উঠে ঘরে কিচ্ছু পাইনি। পাওনি? ঘরে খুঁজেছো? সমস্ত ঘর খুঁজেছি। বাকি সময় আমার শেষের প্রহর পূর্ণ করে দেবে নাকি? নাই 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 যে বাকি সময় আমার। তুমি এ গান গাইছো কেন? এ গানই তো এখন গাওয়া উচিত। আমার ছুটি যে ফুরি এলো তোমার। ছুটি ফুরলে তুমি চলে যাবে জানি, তবু তোমার যাবার কথা শুনতে আমার ভালো লাগে না। তাহলে তোমার যা ভালো লাগে তাই গাও। আজ সকালে তোমার গান শুনে ঘুম ভেঙেছে, তোমার গান দিয়ে দিনটা শেষ হোক। তোমার এই প্রার্থনা টার্থনা নয় কিন্তু, গাও গাও। হাত ধরে তুমি নিয়ে চলো শাখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা, আমি যে তোমারই আমার করিন নির্ভর, তোমারই কারো জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। Oh.
তোমার এই সখাটি কে? কেন ভগবান? ভগবান? আমি ভেবেছিলাম তুমি। ডাক্তারবাবু এখন কেন? কার অসুখ? বাবার সঙ্গে দেখা করতে এসেছেন নিশ্চয়ই, হয়তো আমার রিপোর্টগুলো নিয়ে এসেছেন। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। এসো এসো ডাক্তার, তোমার দেখা পাওয়া তো ভাগ্যের কথা। হ্যাঁ, আপনার কাছে এলাম বিষয়টা, মানে আমার হয়তো আরো আগে আসা উচিত ছিল, কিন্তু ভাবলাম যে আপনাদের এই বড়দিনের আনন্দ উৎসবটা কেটে যাক, তারপর চলো চলো ভেতর চলো। কি ব্যাপার বলো তো ভাই? যাও তো অমুক, মাসিমাকে বলো ডাক্তারের জন্য চা পাঠাতে। বলো এবার, তুমি খুব বোরিং মনে হচ্ছে ডাক্তার। হ্যাঁ বিশ্বাসটা, ভাবনার কথা, ভ্রমণের অসুখের কথা কিছু? ভালো কথা, ব্লাড রিপোর্টগুলো এসে গেছে? আগে হ্যাঁ, ভ্রমণের অসুখটা সিরিয়াস। না না মজুমদার, আমি আর দেরি করবো না, তুমি তো অনেকদিন ধরেই ওকে বলছো যে ওকে বড় হাসপাতালে নিয়ে গিয়ে দেখাতে, আমিও ভেবেছি বড় দিনটা কেটে গেলেই ওকে নিয়ে যাব। হ্যাঁ তাই যান, ওই জবলপুর হাসপাতালের ইনচার্জ বাঙালি, ওখানে আপনি বেস্ট পসিবল হেল্প পাবেন। দেখো ভাই, কিছুদিন হলো মেয়েটার শরীরটা যেন একটু ভালো যাচ্ছে, আজকাল অতটা সিক মনে হয় না, হাসি খুশি থাকে সব সময়। আমি ভাবছিলাম আর কিছুদিন অন্তত তোমার ট্রিটমেন্টে থাকলে হয়তো সেরেই যেত। না না, হাসপাতালে না থাকলে প্রপার ইনভেস্টিগেশনটা হয় না, বাড়িতে তো দেখলেন এতদিন, আর তাছাড়া আমি বড় ডাক্তার নই বিশ্বাসটা। তো কতদিন থাকতে হবে বলে তুমি মনে করো? আমার তো বেশি দিন ছুটি নেই। না, হাতে একটু বেশি সময় নেই জান, ভ্রমণের ফেরার কোনো স্থিরতা নেই। অসুখটা তাহলে কি? তুমি তো বলতে ক্রনিক অ্যানিমিয়া। না তার ঠিক নয়। খারাপ অসুখ? টিবি? তার চাইতো সাংঘাতিক। সাংঘাতিক? এর চাইতো সাংঘাতিক কি অসুখ হবে? লিউকোমিয়া। সেটা কি? ডিজিজ অফ ব্লাড, ব্রেকিং অফ ব্লাড সেলস। এই অসুখে শরীরের রক্তকণিকাগুলো কমে কমে শ্বেতকণিকায় ভরে যায়, মানে এসব রোগীর জীবনের আশঙ্কা, মানে আপনি বুঝতেই পাচ্ছেন বিশ্বাসটা, আয়ু বেশি দিন হয় না, ব্লাড ক্যান্সার যাকে বলে। ভ্রমরকে হাসপাতালে থাকতে হবে হয়তো সারা জীবন। এসব রোগের কিওর আমাদের ডাক্তারি বিজ্ঞানে এখনো নিশ্চিত হয়নি, অন্তত আমাদের দেশে নয়। মেয়েটা, মেয়েটা তখন বাঁচবে না? ও আমার একটা মাত্র মেয়ে ডাক্তার, একমাত্র, একমাত্র আপনজন পৃথিবীতে, ওকে ছাড়া। বাঁচা মরা ভগবানের হাত বিশ্বাসটা, আপনি আপনি এখন থেকে এত ভেঙে পড়বেন না বিশ্বাসটা। আমরা বাঙালি প্রবাসে রয়েছি, আমি চাই ভ্রমণে ভালো করে চিকিৎসা হোক, আমার ডায়াগনোসিস ভুল হোক। আপনারা কবে যাবেন স্থির করে আমাকে জানাবেন, আমি সব ব্যবস্থা করে দেব। ব্লাড ক্যান্সার যাকে বলে।
রোগীকে হাসপাতালে থাকতে হবে হয়তো সারা জীবন। এসব রোগের কিওর আমাদের ডাক্তারি বিজ্ঞানে এখনো নিশ্চিত হয়নি। আমি এলাম তোর সব জিনিসপত্র নিয়েছিস তো বুঝি? শোন, এই বইটা বইটা এটা রাখা ছিল তোরই জন্যে, পরে পরে দেব ভেবেছিলাম, কিন্তু খুব যে ভালো ছেলে হয়ে গেছো, সারাদিন চুপচাপ। আর আমি তো চলেই যাচ্ছি খুব বাবাহিত থেকে এরপর। এই আমার কি অসুখ করেছে তুমি জানো? না না, আমি জানবো কি করে? বাবা তোমায় বলেননি? না। তাহলে তাহলে কি সবাই এরকম করছো কেন? কিরকম সবাই যেন খুব ছটফট করছে, ভাবনা করছে, বাবা, টিশ্রী, তুমিও। আমি কিছু করছি না। করছো তো ছেলে মানুষের মতো। আমার কিছু ভাল লাগছে না, তাই চুপ করে আছি। যতদিন না আমি ফিরে আসি, তুমি কৃষ্ণার সঙ্গে বেরিয়ে খেলে টেলে সময় কাটিয়ে দিও। তারপর কদিন বাদে আমি তো এসেই যাচ্ছি। না, তোমায় হাসপাতালে পৌঁছে দিয়ে আমি আর ফিরব কেন?
দুঃখ বুঝি তোমার একার আর কারণ নেই না? ছুটি শেষ হলে তুমি যখন চলে যাবে আমি এরম করব, একবারও কাছে যাব না, একটা কথাও বলবো না। তুমি তুমি আমাকে একটুও ভরসা দিচ্ছ না, সাহস দিচ্ছ না। একা একা কত দূরে যাচ্ছে সবাইকে ছেড়ে। প্রমর বলো, আমি হয়তো একদিন একটা কোথাও চলেই যাব। সে কি, কোথায় যাবে তুমি? আমি জানি না, আমার কিচ্ছু ভাল লাগছে না, আর 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 হয়তো ফিরবই না কোনোদিন। এখন তুমি এসব বাজে বাজে কথা ভাবছো, কিন্তু আমি যখন ভালো হয়ে ফিরব তখন। তুমি না থাকলে আমি কিচ্ছু কেয়ার করি না, আমি দেখব কদিন, তারপর তুমি ফিরে না এলে দেখো দেখো আমি কি করি। আমি ফিরব না কেন? বললে না আমি হাসপাতাল থেকে ফিরব না কেন? ওখানে কে আছে আমার? জানি না, তুমি চলে যাবে তাই হয়তো আজে বাজে বলছি। দূরে যা থাকে তা বিশ্বাস করতে নেই। আমি যখন হাসপাতালে থাকবো তুমি কি আমায় দেখতে পাবে? তবু তো আমি তোমার কথা ভাববো, তুমি আমার কথা ভাববে? আমি সব সময় তোমার কথা ভাববো ভ্রমর, চিরদিন তোমায় মনে রাখবো। তোমায় দেখলে আমার যেতে ইচ্ছে করছে না, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি থেকো, থাকবে তো? থাকবে না বলো না, থাকবে তো? থাকবে না বলো না, থাকবে তো? থাকবে না বলো, কথা বলছো না কেন বলো না? থাকবো, থাকবে তো? থাকবো, থাকবো প্রভুর, থাকবে তো? শুধু 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 তুমি তুমি ফিরে এসো ভ্রমর, শুধু তুমি ফিরে এসো ভ্রমর। এতদিন আমি জানতেও পারিনি। কি কথা? আমার মা শুধু কষ্ট পেয়ে যাননি, ভালোবাসাও পেয়েছিলেন। আমিও দুঃখী ছিলাম, ছিলাম না? আজ তো আমি ভালো হয়ে গেছি।
sign here. Thank you. Visiting hour will be over at 6. Sorry, gentlemen, the time is up. She shall have to go now.